সিঙ্গাপুরের আইফির জন্য অ্যাপ্লাই করে রিজেক্ট আসে তুষারবের, তুষারবের এমন কোনো কিছু করা নাই যে ওনারটা রিজেক্ট আসবে, কারণ উনি সিঙ্গাপুরে অনেকগুলো কোর্স করে আসছে। তারপর কেন রিজেক্ট আসলো তিনি আমাকে রক দিয়েছিলেন এক সময় ব্যাপারে, তা আমি তাকে হেল্প হেল্প করতে পাই নাই। তো আমি আজ থেকে জানবো যে তার রিজেক্ট আসার পরে তিনি কীভাবে রিজেক্ট সমস্যার সমাধান করে আইপি করলেন। তুষার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার কিছুদিন আগে একটা কোম্পানি আমি পেয়েছি, তো কোম্পানিতে সব কথাবার্তা হওয়ার পর আমার পাসপোর্ট অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করার দ্বিতীয় দিন আমাকে বলে যে তোমার পাসপোর্টটা তো রিজেক্ট আসছে। তা আমিও চেক দিয়ে দেখি যে হ্যাঁ আমার পাসপোর্টটা রিজেক্ট। তো আমি আসলে অবাক হয়ে যাই, কারণ আমি সিঙ্গাপুরে এরকম কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট বা আমার এরকম কোনো মারামারি বা পুলিশ কেস হয় নাই যে আমার পাসপোর্ট রিজেক্ট হওয়ার কারণ। তো সর্বপ্রথম আমি একটু ভয় পেয়ে যাওয়ার পর আমি এই যে আমার সুবন ভাইকে ফোন দিই, তখন উনি তো ঠিকমতো মানে তথ্যটা না দেওয়ার কারণে আমি কি বললাম, আমি ডাইরেক্টলি এমএমকে ফোন দিলাম। মোবাইলে 500 টাকা রিচার্জ করে আমি ডাইরেক্টলি ইন্টারন্যাশনাল কল করি সিঙ্গাপুরে এমএমকে। তো এমএমকে প্রথম আমার পাসপোর্ট নাম্বার চাইছে, পর আইপি নাম্বার চাইছে, পিন নাম্বার দিতা, সেটা দেওয়ার পর তাদেরকে আমি সব কিছু খুলে বললাম এবং তারা চেক দিল। চেক দিয়ে দেখলেও যে এটা অ্যাকচুয়ালি আমার প্রবলেম না, এটা আমার কোম্পানির প্রবলেম। কোম্পানিতে যে আগে যে ছিল যে 7 দিনে একটা সিঙ্গাপুরেনের পরিবর্তে 7 জন ফরেন ওয়ার্কার করতে পারবে, এখন তো 5 জন করছে। তো সেই কারণে সেই বসের না জানার কারণে সে অ্যাপ্লাই করছে, আমার তার কোটা না থাকার কারণে আমারটা রিজেক্ট চলে আসছে। কিন্তু আমার এজেন্ট আমাকে বলছে ভাই আপনার বই রিজেক্ট আসছে, এখন তো টাকা লাগবে বেশি হ্যান ত্যান অনেক মানে বলছে। কিন্তু পরবর্তীতে আমি যখন ওই রেকর্ডটা আমার এজেন্টকে শোনাই যে দেখেন আমার এমএমএ কী বলছে, তখন এমএমএ আমাকে আমি এমএমকে 2-3 বা 4 বার করে আমি এমএমকে জিজ্ঞাসা করি যে অ্যাকচুয়ালি আমার তো কোনো প্রবলেম নাই। তখন বলছে না তুমি নিট অ্যান্ড ক্লিন, তোমার কোনো প্রবলেম নেই, এটা তোমার কোম্পানির দিক দিয়ে প্রবলেম, তুমি তোমার কোম্পানি বা এজেন্সির মাধ্যমে এজেন্সির সাথে কথা বলো। পরবর্তীতে বসও আমাকে জানালো যে এই কোম্পানিতে অ্যাপ্লাই করবো, হ্যাঁ হ্যাঁ কিন্তু কোটার কারণে এরকমটা হয়েছে। তো তারপর সে ওটা সমাধান করার পর আমি অন্য একটা কোম্পানিতে আবার অ্যাপ্লাই করি আর আমার আমি বলতে চাই আপনাদের যাদের এই বই যদি এরকম হয় রিজেক্ট হয় সর্বপ্রথম প্যানিক হবেন না, আমিও প্যানিক হয়েছিলাম, প্যানিক হবেন না। আপনারা কী করেন যে এমএমকে ডাইরেক্ট ফোন দেন, ফোন দিয়ে আপনি যেহেতু ফোনে বলবেন, আপনি যদি আপনি ইংলিশ ভালো পারেন তাহলে ভালো কথা, নাহলে যে ভালোটা ইংলিশ বলতে পারবে তার মাধ্যমে আপনার কথা বলান, যে সুন্দর করে তারা যদি বোঝানো যায় যে তাহলে সেও আপনাকে সুন্দর করে বোঝা দেবে, যেটা আমি মনে করছি। ধন্যবাদ ভাই।